হাই ফ্রেন্ডস, আজ আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটিও ব্যাংকিং রিলেটেড। তো ভিডিওটি হলো আমাদের ডি কার্ড বা ডেবিট কার্ড আমরা যেটাকে বলি, সেই ডেবিট কার্ড, এই ডেবিট কার্ডের পাসওয়ার্ড বা পিন কীভাবে সেট করতে হয় তার উপরে। তো আপনারা ভিডিওটা দেখুন, খুবই ছোট্ট ভিডিও। তো কিছু কিছু বিষয় এখানে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, যেটা আমি প্রথমেই আপনাদের বলে দিই। ডেবিট কার্ড ইউজুয়ালি দু রকমের হয়, একটা হচ্ছে পার্সোনালাইজ ডেবিট কার্ড এবং নন পার্সোনালাইজ ডেবিট কার্ড। অর্থাৎ পার্সোনালাইজ মানে হচ্ছে যে ডেবিট কার্ডে আপনাকে আপনার নাম লেখা থাকবে সেই ডেবিট কার্ডটাকে আমরা পার্সোনালাইজ ডেবিট কার্ড বলি, যেটা আপনার বাড়িতে বাই পোস্ট আসবে। এবং নন পার্সোনালাইজ ডেবিট কার্ড মানে যে ডেবিট কার্ডটা আপনাকে ব্যাংক থেকে দেওয়া হবে, অর্থাৎ যাতে আপনার নাম লেখা থাকবে না, সেই কার্ডটা হলো নন পার্সোনালাইজ ডেবিট কার্ড। তো এই দু রকমই ডেবিট কার্ডের পিন কীভাবে সেট করতে হয়, এবং হয়তো আপনি আপনার এটিএমের পিন ভুলে গেছেন, সেই এটিএমের পিন আবার আপনি নতুনভাবে জেনারেট করতে চাইছেন, সেই প্রসেসটা আমি আপনাদের আজকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আজকে আমরা এটিএমের পিন কী করে সেট করতে হয়, নতুন এটিএম কার্ড যেগুলো বাড়িতে আসে, সেই বাড়িতে যে এটিএমগুলো আসে সেই এটিএমের পিন কী করে সেট করতে হয় সেটা আপনাদের আমি দেখাবো, আপনারা একটু দেখুন। অ্যাট ফার্স্ট আমি এটিএম কার্ডটা ঢোকালাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অর চেঞ্জ জি পিন, এখানে আমি ক্লিক করলাম। দেখুন এখানে দুটো অপশান আছে, ওটিপি জেনারেশন, ওটিপি ভ্যালিডেশন। তো প্রথম আমি ওটিপি জেনারেশন করব। ইওর ট্রানজ্যাকশন ইজ বিইং প্রসেসড, আমার ওটিপি জেনারেশন হয়ে গেছে। থ্যাঙ্ক ইউ ফর আপনাদের রেজিস্টার, যে আপনাদের রেজিস্টার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওটিপি আমাদের এসে গেছে, এই ওটিপি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে যাবে। তো রেজিস্টার মোবাইল নাম্বারটাই আপনাদের সবসময় আপনাদের কাছেই রাখতে হবে, যাতে এই 6 ডিজিটের ওটিপিটা সঙ্গে সঙ্গে আপনারা এটিএম মেশিনে পুট করতে পারেন। তো এবার দেখুন আমি ওটিপিটি এটিএমে পুট করব, এবং ওটিপি ভ্যালিডেশনের মধ্য দিয়ে আমার এই প্রসেসটি কমপ্লিট করব। তো আমি আবার ক্রিয়েট অর চেঞ্জ জিপিনে ক্লিক করলাম, ওটিপি ভ্যালিডেশন, 2 নম্বর হবে ওটিপি ভ্যালিডেশন। এখানে আমি আমার ওটিপিটা দিয়ে দেবো, আমি ইয়েস করবো। এরপর আপনারা আপনাদের নতুন যে 4 অক্ষরের পিন, সেই 4 অক্ষরের পিনটি দিয়ে দেবেন। এরপর দুবার ওই 4 অক্ষরের পিনটি আমাদের দিতে হয়। বন্ধুরা, আপনারা এভাবেই আপনাদের যে এটিএম কার্ডে রয়েছে সেই এটিএম কার্ডের পিন আপনারা সেট করতে পারবেন। তো নতুন এটিএম বাড়িতে এলে বা আপনারা ব্যাংক থেকে এটিএম নেওয়ার পর আর আপনাদের পাসওয়ার্ডের জন্য বা পিন কীভাবে পাবো সেই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনারা ভিডিওটি যেভাবে আমি আপনাদের বললাম সেইভাবে আপনারা এটিএম মেশিনে গিয়ে আপনারা নিজের পিন নিজেরাই সেট করতে পারবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। এইভাবেই আমি ছোট্ট ছোট্ট করে ব্যাংকিং রিলেটেড কিছু কিছু ভিডিও আমার চ্যানেলে দিতে থাকবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।